গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু গাইডেন্স গ্রুপ WBP। তো আজকে আমি তোমাদের সাথে র্যাপিড ফায়ার টপ 30 সিরিজের পার্ট 9 ডিসকাস করব। তো প্রতিদিনের মতোই আজকেও তোমাদের জন্য 30টি অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। তোমরা পুরো ভিডিওটা তাহলে মন দিয়ে দেখতে থাকো আর কোশ্চেনগুলোকে ক্লাস চলতে চলতে অ্যাটেম্প্ট করতে থাকো। চলো তাহলে ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেনে রয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়োগ কে করেন? প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন? তো এটা আনসারটা হবে অপশান বি, রাষ্ট্রপতি দ্বারা। ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা হন তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন, আর এটা রয়েছে আর্টিকেল 75-এ। আর্টিকেল 75-এ এটা লেখা আছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন। নেক্সট, মাউন্ট আবু দিলওয়ারা মন্দির কিসের মন্দির? ঠিক আছে, কিসের মন্দির এগুলোর মধ্যে? তো আনসারটা কী হবে? অপশান এ, জৈন মন্দির। মাউন্ট আবু দিলওয়ারা মন্দির হচ্ছে একটি জৈন মন্দির। নেক্সট, শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানে কোন অধিকারের অন্তর্গত? এগুলোর মধ্যে কোন অধিকারের অন্তর্গত হচ্ছে শিক্ষার অধিকার? তো এটা হচ্ছে অপশান বি, মৌলিক অধিকার। ঠিক আছে, এটা 21A-তে লেখা আছে। 21A-তে লেখা আছে যে শিক্ষার অধিকারটা, তাহলে আনসার বি। নেক্সট, কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন, আনসার হবে ডি, অপশান ডি, মীর কাসিম। ঠিক আছে, এই মীর কাসিমের সময়তেই কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1764 খ্রিস্টাব্দে মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। এবারে যদি বলে ইংরেজদের থেকে কে নেতৃত্ব দিয়েছিল, তখন হবে লর্ড মুনরো, মানে হেক্টর মুনরো। আর যদি বলে যে সেই সময় বক্সারের যুদ্ধের সময় কে বাংলার গভর্নর ছিলেন, তখন হয়ে যাবে হেনরি ভ্যানসিটার্ড। ঠিক আছে, তাহলে এটা গেল মীর কাসিম। এবারে দেখো সুজাউদ্দৌলা, সুজাউদ্দৌলা তো বললাম যে ইনি ছিলেন অযোধ্যার নবাব, আর হ্যাঁ অযোধ্যার নবাব ছিল। এবারে দেখো নজামুদ্দৌলা, নজামুদ্দৌলা বাংলার নবাবই ছিল, এই সময়তে এই দ্বৈত শাসনের শুরু হয়েছিল। আর মীরজাফর, মীরজাফরের সময়তে বিদারাত যুদ্ধ হয়েছিল 1759 খ্রিস্টাব্দে, 1759-এ হয়েছিল বিদারাত যুদ্ধ মীরজাফরের সময়। তো এখানে মুর্শিদাবাদ থেকে মুঙ্গের হয়ে গেল আনসারটা অপশান ডি। নেক্সট, ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হতে পারেন? কতবার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হতে পারেন? তো এটা আনসার হবে অপশান ডি, একাধিকবার। ঠিক আছে, সংবিধানে এরকম কিছু মেনশন করা নেই যে একজন ব্যক্তি একবারই পারবেন তারপর আর পারবেন না, কি দুবার পারবেন তারপর আর পারবেন না, এরকম নেই। তো একাধিকবার, অনেকবার, মানে যতবার খুশি হতে পারেন, শুধুমাত্র তাকে মেজরিটিটা রাখতে হবে, তাহলেই তিনি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হতে পারেন। নেক্সট, ভারতের সর্বোচ্চ নদীবাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ নদীবাঁধ হচ্ছে অপশান ডি, থেরি। ঠিক আছে, থেরি হচ্ছে ভারতের সবথেকে মানে সর্বোচ্চ নদীবাঁধ, আর এটা রয়েছে ভাগীরথী নদীর ওপর, এটা নির্মিত হয়েছে থেরি, উত্তরাখণ্ডে রয়েছে, এটা উত্তরাখণ্ডে রয়েছে, আর ভাগীরথী নদীর ওপর নির্মিত হয়েছে থেরি বাঁধ। এবারে দেখো ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল হচ্ছে শতদ্রু নদীর ওপর রয়েছে, হিমাচল প্রদেশে অবস্থিত। হীরাকুন্দ হচ্ছে মহানদীর ওপর নির্মিত হয়েছে, ওড়িশাতে রয়েছে এটা। আর সর্দার সরোবর যে বাঁধটা, সেটা হচ্ছে নর্মদা নদীর ওপরে গুজরাটে রয়েছে। তো এখানে আনসার হচ্ছে ডি। নেক্সট, চা ও কফি অতিরিক্ত পরিমাণ পান করলে শরীরে কিসের অভাব দেখা দেয়? চা ও কফি যদি অতিরিক্ত পরিমাণ পান করা হয়, তাহলে যেটির অভাব দেখা দেয় সেটা হচ্ছে অপশান এ, ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। এবারে দেখো ভিটামিনের অভাবে, তো ভিটামিন এর অভাবে রাতকানা, বি এর অভাবে বেরিবেরি, সি এর অভাবে স্কার্ভি, ডি এর অভাবে রিকেট, এগুলো হয়ে থাকে। প্রোটিনের অভাবে তো কোয়াশিয়রকর হয়, আর এদিকে আয়রন যদি কমে যায় তাহলে অ্যানিমিয়া হতে পারে, মানে হয় রক্তাল্পতা হয়। ঠিক আছে, তাহলে এখানে ক্যালসিয়ামের অভাবে কি হয়, অস্থিভঙ্গুর হয়ে যায়। ক্যালসিয়ামের অভাব দেখালে অস্থিভঙ্গুর হবে, অস্টিওপোরোসিস যেটা,
সেটা হয়ে যাবে, তাহলে এখানে আনসার হচ্ছে এ। নেক্সট, পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন অপশন ডি, সিরাজ উদ্দৌলা। ঠিক আছে, পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? না, 1757। আর 23শে জুনটাও মনে রাখবে, 23শে জুন। ঠিক আছে, 23শে জুন এটা মনে রাখবে। তাহলে এখানে পলাশির যুদ্ধ হয়েছে, হ্যাঁ, 1757 সিরাজ উদ্দৌলার সময় হয়েছে। আর এবারে দেখো, মীর কাসিম তো বললাম যে রাজধানীটা মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করে। আর মির্জাফরের সময় বিদারার যুদ্ধ হয়েছে 1759। আর এই যে মুর্শিদ কুলি খাঁকে বাংলা সুবেদার নিযুক্ত করেছিলেন মুঘল সম্রাট ফারুক শিয়ার। ঠিক আছে, 1717। এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। আর মুর্শিদ কুলি খাঁ তার রাজধানীটা ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিল। মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদাবাদ, এইভাবে মনে রাখবে যে ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন মুর্শিদ কুলি খাঁ। তাহলে এখানে আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট, মৈকাল পর্বতমালা কোথায় অবস্থিত? মৈকাল পর্বত অবস্থিত হচ্ছে অপশন এ, ছত্তিশগড়ে। ঠিক আছে, ছত্তিশগড়ে অবস্থিত মৈকাল পর্বতমালা। নেক্সট, রাষ্ট্রীয় একতা দিবস কবে পালন করা হয়? রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হচ্ছে অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট আনসার, 31শে অক্টোবর। আর এই দিনটা কেন পালন করা হয় না, এই দিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটাকে আমরা পালন করে থাকি, রাষ্ট্রীয় একতা দিবস। নেক্সট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? পালস রিসার্চ সেন্টার অবস্থিত হচ্ছে অপশন ডি, কানপুরে রয়েছে। ঠিক আছে, কানপুরে। নেক্সট, সোনালী চতুর্ভুজ প্রকল্প কোন প্রধানমন্ত্রী শুরু করেছিলেন? সোনালী চতুর্ভুজ প্রকল্প কোন প্রধানমন্ত্রীর সময় এটা শুরু হয়েছিল? এটা হচ্ছে অপশন সি, অটল বিহারী বাজপেয়ী, এনার সময় এটা শুরু হয়েছিল। আর এই যে চতুর্ভুজ প্রকল্পটা, এটা 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 হচ্ছে চারটা যে মেন মেন শহর রয়েছে সেগুলোকে নিয়ে গড়ে উঠেছে, দিল্লি, তারপর হচ্ছে দিল্লি, তারপর মুম্বাই, আর চেন্নাই, আর এদিকে কলকাতা। ঠিক আছে, চারটে শহরকে নিয়ে গড়ে উঠেছে। এবারে হচ্ছে মানে ইন্ডিয়ার ম্যাপটা মানে এইভাবে এসছে, দিল্লি দিয়ে এখানে মুম্বাই, এখানে চেন্নাই, আর এখানে কলকাতা। ঠিক আছে, এইভাবে এসছে মোটামুটি, মানে একটা জাস্ট আমি একটু ট্রাই করে তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, এইভাবে এসছে সোনালী চতুর্ভুজ একটা। আর এটার যে টোটাল যে লেন্থটা সেটা হচ্ছে 5846 কিলোমিটার। ঠিক আছে, আর 2001 সালে এটা তৈরি হয়েছিল, মানে এই প্রজেক্টটা লঞ্চ হয়েছিল। তাহলে অটল বিহারী বাজপেয়ী হচ্ছে রাইট আনসার। নেক্সট, অনাস্থা প্রস্তাবের কারণে কোন সর্বপ্রথম কোন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল অনাস্থা প্রস্তাবের ফলে? এটা হচ্ছে অপশন সি, মোরারজি দেশাই, এনাকে অনাস্থা প্রস্তাবের ফলে পদত্যাগ করতে হয়েছিল। নেক্সট, ক্যামেরার কোন অংশ চোখের রেটিনার সমতুল্য? চোখের রেটিনা যা কাজ করে, ক্যামেরার সেই অংশটিও সেই একই কাজ করে, তো সেটা কি? সেটা হচ্ছে অপশন এ, ফিল্ম। ফিল্মের সমতুল্য। নেক্সট, সংস্কৃত ভাষা কোন রাজ্যে দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে? সংস্কৃত ভাষাটি পেয়েছে অপশন বি, উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে সংস্কৃত ভাষা হচ্ছে দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। নেক্সট, রাজ্যপালকে পদচ্যুত করার ক্ষমতা কার উপর ন্যস্ত করা হয়েছে? রাজ্যপালকে পদচ্যুত করার ক্ষমতা ন্যস্ত করা হয়েছে অপশন এ, রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করা হয়েছে। নেক্সট, বাবর কোন ভাষায় আত্মজীবনী লিখেছিলেন? বাবর অপশন সি, তুর্কি, চাগতাই তুর্কি ভাষায় তার আত্মজীবনী লিখেছিলেন, যেটার নাম হচ্ছে বাবর নামা। ঠিক আছে, নেক্সট, কে প্রধানমন্ত্রী পদে সর্বাধিক সময় পর্যন্ত আসীন ছিলেন? তাহলে এখানে আনসারটা কী হবে? অপশন এ, অপশন এ, জওহরলাল নেহরু ইজ দ্য রাইট আনসার। আর
তার কার্যকালটা কত ছিল? না, অগস্ট মাসের মানে 1947 সালের অগস্ট থেকে মে 1964 পর্যন্ত, পুরো টোটাল 17টা বছর। ঠিক আছে, পুরো 17 বছর ধরে তিনি প্রধানমন্ত্রী হিসাবে আসীন ছিলেন। নেক্সট, 1857র মহাবিদ্রোহের পর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? তো এটা আনসারটা কী হবে? অপশন ডি, রেঙ্গুন। ঠিক আছে, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল মহাবিদ্রোহের পর। যখন মহাবিদ্রোহে যখন এরা হেরে গেল, তখন রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। মহাবিদ্রোহের সময় গভর্নর কে ছিলেন? না, মহাবিদ্রোহের সময় গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং ছিলেন গভর্নর, আর রেঙ্গুনে তো নির্বাসিত করা হয়েছিল। আর একটা কথা, এই দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল সম্রাট, মানে হ্যাঁ, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের পুত্র পুত্রদেরকে ব্রিটিশ সরকার এরপর হত্যা করেছিল, তার জন্য তখন মুঘল সাম্রাজ্যের অবসান ঘটেছিল। ঠিক আছে, তাহলে শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, মুঘল শেষ সম্রাট। নেক্সট, বিশ্বে সর্বপ্রথম কোন ভারতীয় খেলোয়াড় ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ার হওয়ার জন্য রেকর্ড করেছে? ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ার হয়েছে, তার জন্য সেটা একটা রেকর্ড করেছে, সেটা হচ্ছে অপশান এ, বিরাট কোহলি। নেক্সট, ভারতের কোথায় লেবার মুভমেন্ট মিউজিয়াম স্থাপন করা হয়েছে? কোথায় হয়েছে এটা? এটা হচ্ছে অপশান বি, কেরালাতে। ঠিক আছে, কেরালাতে এটা স্থাপন করা হয়েছে। নেক্সট, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস 28 ফেব্রুয়ারিতে। অপশান এ ইজ দ্য রাইট আনসার, 28 ফেব্রুয়ারি রমন এফেক্ট আবিষ্কার হয়েছিল, তার জন্য 1930-এ সিভি রমনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল 1930-এ। ঠিক আছে, আর সেই জন্য এই 28 ফেব্রুয়ারি দিনটা বিজ্ঞান, জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে আমরা পালন করে থাকি। নেক্সট, ভারতের কোন রাজ্য প্রথম পেপারলেস বাজেট পেশ করেছে? এটা আনসার হবে অপশান ডি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশ প্রথম পেপারলেস বাজেট পেশ করেছে। নেক্সট, সম্প্রতি কোথায় প্ল্যাটিপাস ন্যাশনাল পার্ক খোলা হয়েছে? প্ল্যাটিপাস, এটা খোলা হয়েছে অপশান এ, অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে প্ল্যাটিপাস ন্যাশনাল পার্ক খোলা হয়েছে। নেক্সট, নিম্নোক্ত কোন দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়? জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়ে থাকে 29 অগস্টে। ঠিক আছে, 29 অগস্ট, আর এই দিনটা হচ্ছে মেজর ধ্যানচাঁদের বার্থডে, সেই হিসাবে আমরা এই দিনটাকে পালন করে থাকি। নেক্সট, সামিয়া সুলু হাসান কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? সামিয়া সুলুহু হাসান প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন, অপশান ডি, তানজানিয়া। ঠিক আছে, তানজানিয়ায় নিযুক্ত হয়েছেন। নেক্সট, সম্প্রতি টোকিও অলিম্পিকে কোয়ালিফাইড প্রথম ভারতীয় মহিলা ফেন্সার কে? প্রথম ভারতীয় মহিলা ফেন্সার যিনি অলিম্পিকে, টোকিও অলিম্পিকে কোয়ালিফাইড করেছেন, তিনি হচ্ছেন অপশান ডি, সি এ ভবানী দেবী। নেক্সট, বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে কবে পালন করা হয়? কোন দিনটিকে কম্পিউটার দিবস হিসাবে পালন করা হয়ে থাকে? অপশান এ, 2 ডিসেম্বরকে বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট, ব্রডকাস্টিং কন্টেন্ট কমপ্লেন্স কাউন্সিল বিসিসিসি এর প্রথম মহিলা অধ্যক্ষ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? প্রথম মহিলা অধ্যক্ষ তিনি হলেন অপশান বি, গীতা মিত্তল। ঠিক আছে, গীতা মিত্তল। নেক্সট, এটা লাস্ট কোশ্চেন, জাতীয় হিন্দি দিবস কোন দিনটিকে পালন করা হয়? জাতীয় হিন্দি দিবস হিসাবে আমরা পালন করে থাকি অপশান বি, 14 সেপ্টেম্বরকে। 14 সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। তো গাইস, কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল, এবার দেখি কী আছে।
তোমাদের হোমওয়ার্ক। দেখো একটু আগে সামিয়া সুলু হাসান বললাম যে তানজানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন, তো এবারে হচ্ছে এই তানজানিয়ার রাজধানী আর মুদ্রার নামটা কি সে দুটো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এটা হোমওয়ার্ক। আর দেখো একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো যে ডিম পাড়ে। ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণী, সাধারণত আমরা কি জানি যারা ডিম পাড়ে তারা স্তন্যপায়ী নয়, ঠিক আছে, যারা বাচ্চার জন্ম দেয় তারাই স্তন্যপায়ী, কিন্তু এখানে বলা আছে ডিম পাড়ে এমন প্রাণী যে স্তন্যপায়ীও, তো এটার নাম লিখতে হবে। এইটাও কোশ্চেনের মধ্যে, এতগুলো যে কোশ্চেন করালাম না ওইখানেই রয়েছে, কিন্তু এই এর আনসারটাও ওইখানেই রয়েছে, ওই জন্য আমি এটা দিয়েছি। তাহলে এই দুটো হলো তোমাদের হোমওয়ার্ক। এবার দেখো আগের দিনে যে কোশ্চেন দিয়েছিলাম, অরিজিন অফ স্পিসিস বইটি লেখা হচ্ছে ডারউইনের, আর এদিকে হচ্ছে জানুয়ারি, আচ্ছা ওয়ার্ল্ড পালসেস ডে থিমটা হচ্ছে এটা 10 জানুয়ারি পালন করা হয়, আর এ থিমটা হচ্ছে নিউট্রিশাস সিডস ফর আ সাস্টেনেবল ফিউচার, নিউট্রিশাস সিডস ফর আ সাস্টেনেবল ফিউচার 2019 থেকে 2021 পর্যন্ত, মানে 19 থেকে 21 পর্যন্ত এই থিমটাই দেওয়া হয়েছে। তাহলে এখানে আনসার দুটো বলে দিলাম। তো আমাদের পুরো ক্লাসটা যে কমপ্লিট হয়ে গেল গাইস, তোমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।